আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গর্ভবতী মহিলা স্বপ্নে মাছ দেখলে কি হয়? আমাদের মধ্যে অনেক গর্ভবতী মায়েরা অথবা বোনেরা আছেন যারা স্বপ্নের মধ্যে মাছ দেখেন, কিন্তু আপনারা হয়তো জানেনই না যে স্বপ্নে মাছ দেখার ব্যাখ্যা কি হবে, এটি ভালো হবে নাকি খারাপ হবে। একে তো আপনারা গর্ভবতী, তার মধ্যে যদি এই ধরনের স্বপ্ন দেখেন তাহলে চিন্তা হওয়ারই কথা। চলুন চলুন তাহলে জেনে নেওয়া যাক যে স্বপ্নে মাছ দেখার ব্যাখ্যা কি হতে পারে। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে মাছ দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হতে পারে স্বপ্নদ্রষ্টার সংসারে অভাব থাকলে সেই অভাব, এবং তার সংসারে যদি অশান্তি থাকে তাহলে সেই অশান্তিও দূর হয়ে সংসারে শান্তি নেমে আসবে। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে শোল মাছ দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার মনের আশা পূরণ হবে। কত সুন্দর একটি স্বপ্ন! যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে কাতলা মাছ বা কাতাল মাছ দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার স্বামীর আয় উন্নতির মধ্যে বরকত নেমে আসবে, তার চাকরি অথবা তাদের ফ্যামিলিতে বরকত নেমে। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে চিংড়ি মাছ দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার সংসারে যদি কোনো অভাব থাকে তাহলে সেই অভাব দূর হয়ে যেয়ে সংসারে সচ্ছলতা নেমে আসবে। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে রুই মাছ দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার স্বামীর চাকরিতে প্রমোশন হবে বা তার ইনকাম বৃদ্ধি পাবে। এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা সংরক্ষণ করেছি স্বপ্ন সম্রাট আল্লামা ইবনে সিরিন রহিমাহুল্লাহর লিখিত কিতাব খাব নামা গ্রন্থ থেকে। স্বপ্ন বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন সুন্নার আলোকে সাথে সাথে আপনার স্বপ্নের ব্যাখ্যাটি জানিয়ে দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।